আচ্ছা, আজকে আমরা সাবস্টিটিউশন রিঅ্যাকশনের যে পার্টটা শুরু করব, ইট ইজ কলড অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল। অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল মানে অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল বক্তব্যটা কি? না, কোন একটা স্পিসিস কোন রিঅ্যাকশনে ধর নিউক্লিওফাইল হিসাবে কাজ করছে, তাহলে আমরা নিউক্লিওফাইল কি সেটা সম্বন্ধে আমাদের একটা ধারণা হয়েছে। এখন ধর এই পার্টিকুলার আমি একটা ডাইরেক্ট এক্সাম্পলের মধ্যে আসি, সায়ানাইড মাইনাস। নিউক্লিওফাইল মানে আমরা কি বুঝেছি, যে তার লোন পেয়ার বা নেগেটিভ চার্জ দিয়ে কোথাও অ্যাটাক করতে পারে, ইট ইজ কল্ড নিউক্লিওফাইল। এখন সায়ানাইড ধর এই পার্টিকুলার নিউক্লিওফাইলটা নিউক্লিওফিলিক সেন্টার দুটো কি, তাই কার্বনের উপরে নেগেটিভ চার্জ আছে আর নাইট্রোজেনের উপরে লোন পেয়ার আছে, তাহলে ও কার্বন সেন্টার দিয়েও অ্যাটাক করতে পারে আবার নাইট্রোজেন সেন্টার দিয়েও অ্যাটাক করতে পারে। তাহলে এই ধরনের যে নিউক্লিওফাইল যার মধ্যে একের বেশি নিউক্লিওফিলিক সেন্টার বা একের বেশি অ্যাটাকিং সেন্টার আছে, দোজ নিউক্লিওফাইলস আর কল্ড অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল। তাহলে অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল বলতে কি আমরা বলছি, না যে নিউক্লিওফাইলের মধ্যে মোর দেন ওয়ান অ্যাটাকিং সেন্টার আছে তারাই হচ্ছে অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল। তাহলে সবথেকে সহজতম এবং ওয়েল এস্টাবলিশড অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইলের এক্সাম্পল হচ্ছে সায়ানাইড। তাহলে ধর আমি যদি বলি একটা আর এই একটা এল একটা কার্বোক্যাটায়নের উপরে সায়ানাইড লাইগ্যান্ডের যদি কার্বন দিয়ে অ্যাটাক করে, কার্বন সেন্টার দিয়ে অ্যাটাক করে, তাহলে আর সি ট্রিপল বন্ডেড এন এই প্রোডাক্টটা তৈরি হবে, আর আর প্লাসের উপরে যদি সায়ানাইডের নাইট্রোজেনের লোন পেয়ার দিয়ে অ্যাটাক করে, তাহলে আর এন ট্রিপল বন্ডেড সি এন প্লাস সি মাইনাস। তাহলে এইটা হলো গিয়ে সায়ানাইড আর এইটা হলো গিয়ে আইসোসায়ানাইড। তাহলে পার্থক্যটা আমরা কিন্তু বুঝতে পারছি, দুটো ডিফারেন্ট কম্পাউন্ড। তাহলে অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল কি, না কোন নিউক্লিওফাইলের মধ্যে যদি মোর দেন ওয়ান অ্যাটাকিং সেন্টার থাকে, তাহলে তারা ওই একাধিক সেন্টার দিয়ে অ্যাটাক করে ডিফারেন্ট আইসোমারিক প্রোডাক্ট তৈরি করতে পারে, ওই ধরনের নিউক্লিওফাইলটাকেই আমরা বলছি অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল। এখন প্রথম যে প্রশ্ন যেটা নিয়ে আমরা ডিসকাশন করব, যে এই অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইলের এই যে মোর দেন ওয়ান অ্যাটাকিং সেন্টার কোন সেন্টার দিয়ে কখন অ্যাটাক করবে, মানে হোয়াট ইজ দ্য বেসিক কেমিস্ট্রি, এর পেছনে বেসিক লজিকটা কি, যে মানে কার্বন সেন্টার দিয়ে কখন অ্যাটাক করবে আর নাইট্রোজেন সেন্টার দিয়ে কখন অ্যাটাক করবে সেইটার বোঝার উপায় কি, বা সেটা কখন হবে, কেমিস্ট্রি ওয়াইজ আমরা সেটাকে কিভাবে ডিসকাশন করব। না ডিফারেন্ট অ্যাসপেক্ট আছে, প্রথম যেটা আমরা ডিসকাশন করব সেটাকে বলা হচ্ছে এইচ এস এ বি প্রিন্সিপল। H stands for hard, S for soft, hard, soft, acid, base. এই প্রিন্সিপল HSAB, hard, soft, acid, base. এই hard এবং soft কেমিস্ট্রিতে এই কথাটা বারবার ঘুরে ঘুরে আসবে। তোরা অন্য জায়গাতে পড়বি, মানে ইনঅর্গানিক কেমিস্ট্রিতে এই সেমিস্টারে অ্যাসিড বেস চ্যাপ্টারে হার্ড সফট অ্যাসিড বেসের কনসেপ্টটা খুব ডিটেলস যে মানে পড়বি। আমাদের এখনকার মতো কাজ চালানোর মতো আমরা কি বলবো, না নিউক্লিওফাইলকে হার্ড এবং সফট এই দুটো ভাগে ভাগ করা যায়। ঠিক একই রকম ভাবে ইলেকট্রোফিলিক সেন্টার বা ইলেকট্রো
ফাইল কে হার্ড এবং সফট এই দুটো ভাগে ভাগ করা যায়। তাহলে হার্ড কারা সফট কারা সেই সম্বন্ধে যেন আমাদের ক্লিয়ার আইডিয়া থাকে। কি সেটা মোদ্দা কথা হচ্ছে কোন সেন্টারের চার্জ ডেনসিটি যদি বেশি হয়, হাই চার্জ ডেনসিটি, চার্জ ডেনসিটি যদি বেশি হয় সেটা হবে হার্ড সেন্টার, আর চার্জ ডেনসিটি যদি লো হয় তবে সেটা হবে সফট সেন্টার। তাহলে চার্জ ডেনসিটি হাই মানে হবে সফট, মানে হবে হার্ড সেন্টার, আর চার্জ ডেনসিটি লো মানে হবে গিয়ে সফট সেন্টার। এইটা একটা আর কি, যদি হাই ইলেকট্রোনেগেটিভ হয়, হাই ইলেকট্রো নেগেটিভ সেন্টার দ্যাট অ্যাক্টস অ্যাজ এ হার্ড, জেনারেলি হবে হার্ড, আর যদি লো ইলেকট্রন হয় নেগেটিভ সেন্টার সে হবে কি সফট। তাহলে এইটাকে একটু মুখস্থ করতে হবে যে চার্জ ডেনসিটি হাই হলে হবে কি হার্ড, আর চার্জ ডেনসিটি লো হলে তবে হবে সফট, আর যদি ইলেকট্রোনেগেটিভিটি হয় হাই তখন হবে হার্ড, আর যদি লো হয় দেন হবে সফট। তাহলে সায়ানাইড মাইনাস সি ট্রিপল বন্ডেড এন এর মধ্যে রিলেটিভলি, আবার বলছি রিলেটিভলি, নাইট্রোজেন সেন্টারটা মোর ইলেকট্রোনেগেটিভ, মোর ইলেকট্রোনেগেটিভ, তাহলে রিলেটিভলি এই সেন্টারটা হার্ড নিউক্লিওফিলিক সেন্টার। তাহলে সায়ানাইডের নাইট্রোজেন সেন্টারটা রিলেটিভলি হার্ড নিউক্লিওফিলিক সেন্টার, আর কার্বন সেন্টারটা এটা কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি নাইট্রোজেনের থেকে অনেক কম, ফলে ও রিলেটিভলি আর লো ইলেকট্রোনেগেটিভ, তাহলে ও হবে গিয়ে সফট নিউক্লিওফিলিক সেন্টার। তাহলে সায়ানাইডের কোনটা হার্ড কোনটা সফট আমরা বুঝতে পারলাম, তাহলে নাইট্রোজেন হচ্ছে হার্ড আর কার্বন হচ্ছে গিয়ে সফট সেন্টার। বেশ, তাহলে এইটা গেল গিয়ে নিউক্লিওফাইলের সাপেক্ষে। আমরা এবারে যদি কার্বোক্যাটায়ন মানে ইলেকট্রোফাইলকে যদি আমরা একটু বিচার করি, তাহলে ইলেকট্রোফাইলের চার্জ ডেনসিটি যত বেশি হবে সে তত হবে হার্ড, আর যত তার মধ্যে চার্জ ডেনসিটি কম হবে সে তত হবে সফট। তাহলে আর প্লাস আর আর এর মাথাতে ডেল্টা প্লাস, এই দুটোকে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে একটা অ্যালকিল গ্রুপ মানে একটা কার্বোক্যাটায়ন যদি পুরো প্লাস চার্জটা তৈরি হয়ে যায় তখন চার্জ ডেনসিটিটা বেশি, কারণ দুটো অ্যালকিল গ্রুপের সাইজ সমান, চার্জ যত বেশি হবে চার্জ ডেনসিটি তত বেশি হবে। তাহলে আর প্লাস যেখানে পুরো কমপ্লিটলি প্লাস চার্জ তৈরি হয়েছে, দিস উইল অ্যাক্টস অ্যাজ এ হার্ড ইলেকট্রোফাইল, আর যদি পার্সিয়াল পজিটিভ চার্জ তৈরি হয় তাহলে চার্জ ডেনসিটি হবে লো, তবে এটা হবে গিয়ে সফট সেন্টার। তাহলে এইটা আমরা প্রথমে বুঝে নিলাম যে আমাদের এই চ্যাপ্টারে হার্ড বলতে কি, নিউক্লিওফাইল হার্ড বলতে কিরকমই বোঝায় আর সফট বলতে কিরকমই বোঝায় সেটা আমরা পরিষ্কার করে ফেললাম। এবারে থিওরিটিটা কি, না হার্ডের সঙ্গে হার্ডেরই ইন্টারঅ্যাকশন হবে এটাই ন্যাচারালি অ্যাকসেপ্টেড, আর সফটের সঙ্গে সফটের ইন্টারঅ্যাকশন হবে এটাই ন্যাচারালি অ্যাকসেপ্টেড। তাহলে ন্যাচারাল সিলেকশন রুলটা কি, হার্ড উইল ইন্টারঅ্যাক্ট উইল হার্ড, সফট উইল ইন্টারঅ্যাক্ট উইল সফট। তার মানে যখন নিউক্লিওফাইল কোনো একটা কার্বোক্যাটায়নে অ্যাটাক করতে যাচ্ছে তখন ও কিন্তু দেখবে যে যদি ওটা অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল হয় তাহলে ও দেখবে যে এই সেন্টারটা সফট না হার্ড,
যদি এরকম দুটো সেন্টার থাকে, যদি এটা হয় হার্ট সেন্টার, তাহলে নিউক্লিওফাইলটা হার্ট সেন্টার দিয়ে অ্যাটাক করবে, আর যদি এটা হয় সফট সেন্টার, তাহলে নিউক্লিওফাইলটা সফট সেন্টার দিয়ে অ্যাটাকটা করবে। এইটা যেন মাথার মধ্যে থাকে, এইটা হচ্ছে গিয়ে নর্মাল রুল। তাহলে আমরা ডাইরেক্ট এক্সাম্পলের মধ্যে আসি। আর বিআর একে পটাশিয়াম সায়ানাইড দিয়ে রিঅ্যাকশন করলে জেনারেলি আর আই সরি আর সায়ানাইড হয় তৈরি, আর সি ট্রিপল বন্ডেড এন। আর আর বিআর কে যদি সিলভার সায়ানাইড দিয়ে রিঅ্যাকশন করানো হয় তখন এল আইসো সায়ানাইড তৈরি হয় এজ এ মেজর প্রোডাক্ট। এইটাকে আমাদের এক্সপ্লেন করতে হবে। তাহলে এক্সপ্লেনেশনটা কি, না প্রথমে সিলভারটা দিয়ে আগে বলি। অর্গানিক কেমিস্ট্রিতে এরকমই, যখনই কোথাও সিলভার দেওয়া হলো মানে সিলভার প্লাস, সিলভার প্লাসের নর্মাল টেন্ডেন্সি ইট উইল অলওয়েজ ট্রাই টু অ্যাবস্ট্রাক্ট হ্যালোজেন, মানে হ্যালোজেনকে টেনে নিয়ে ও সবসময় একটা প্রেসিপিটেট ফেলাতে চায়। তাহলে এরকমই করে আর বিআর ডট ডট এজি এই ডেল্টা প্লাস, এই ডেল্টা প্লাস এবারে পুরোটা ভেঙে গেল আর প্লাস আর এজি বিআর এর প্রেসিপিটেট করে গেল। তাহলে একটা অ্যালকিল ব্রোমাইডকে সিলভার সল্ট দিয়ে ট্রিট করলে কি হবে, সিলভার হ্যালাইডটাকে নিয়ে প্রেসিপিটেট করবে, ফুল টোটাল কার্বোকাটায়নটা তৈরি হবে। এই সেন্টারটা তাহলে কি হয়ে গেল, হার্ড সেন্টার। এইটা কি হয়ে গেল, হার্ড সেন্টার, বিকজ ইটস চার্জ ডেনসিটি ইজ ভেরি হাই। তখন অবভিয়াসলি সি ট্রিপল বন্ড এন, এর মধ্যে সি মাইনাস আর এন মাইনাস এর তো লোন পেয়ার আছে, এইটা হার্ড আর কার্বনটা হচ্ছে সফট। কে অ্যাটাক করবে, হার্ড অ্যাটাক করবে, বিকজ হার্ড হার্ড ইন্টারঅ্যাকশন ইজ প্রেফারেবল। ফলে কি তৈরি হবে, আর এন ট্রিপল বন্ড সি, এন প্লাস সি মাইনাস, আইসো সায়ানাইড উইল বি দা মেজর প্রোডাক্ট, ওটাই হবে গিয়ে মেজর প্রোডাক্ট। বেশ, এবারে যখন পটাশিয়াম সায়ানাইড তখন ওরকম কিছু কেস ঘটছে না, অ্যালকিল ব্রোমাইডে নর্মাল জাস্ট ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্যের জন্য ব্রোমিনটা হবে ডেল মাইনাস আরটা হবে ডেল প্লাস, তার মানে ডেল প্লাস মানে লো চার্জ ডেনসিটি, খুব অল্প পরিমাণে চার্জ হয়েছে ফলে লো চার্জ, ফলে এটা একটা শর্ট সেন্টার, ফলে সায়ানাইডের সায়ানাইড অ্যাটাক করবে থ্রু ইটস সফট নিউক্লিওফাইল সেন্টার, ইউ উইল গেট আর সি এল, একটা সায়ানাইড উইল বি দা প্রোডাক্ট। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই ধরনের কেসে কখন সায়ানাইড আর কখন আইসো সায়ানাইড তৈরি হবে সেইটা আমরা বুঝতে পারলাম। সায়ানাইড যখন আমাদের অ্যাম্বিনেন্ট নিউক্লিওফাইল, তাহলে এই ধরনের সিলভার সায়ানাইড, বা আমাকে এরকম কোশ্চেন করতে পারে যে পটাশিয়াম সায়ানাইডের প্রেজেন্সে সায়ানাইড মেজর প্রোডাক্ট, কিন্তু যদি কোনো রকম সিলভার সায়ানাইড না দিয়ে বললো যে পটাশিয়াম সায়ানাইড ওর সঙ্গে সিলভার পারক্লোরেট দিয়ে দিল, তার মানে কি সিলভার প্লাস দেওয়া হচ্ছে, ও সিলভার ব্রোমাইডকে টেনে নিয়ে প্রেসিপিটেট ফেলবে, কমপ্লিট কার্বোক্যাটায়ন তৈরি হবে। কার্বোক্যাটায়ন মানে কি, হাই চার্জ ডেনসিটি, ফলে সেটা একটা হার্ট সেন্টার, সায়ানাইড উইল অ্যাটাক থ্রু ইটস হার্ট নিউক্লিওফিলিক সেন্টার উইচ ইজ এন সেন্টার, বিকজ ইট ইজ মোর ইলেকট্রো নেগেটিভ দেন কার্বন, সেই জন্য অ্যালকিল আইসো সায়ানাইডটাই কি হবে, প্রোডাক্ট তৈরি হবে। ঠিক একই রকমই গল্প দেখ নাইট্রাইট, এনও টু লাইগেন্ড, এনও টু লাইগেন্ড এন ডবল বন্ড ও ও, এই লোন পেয়ার এই মাইনাস, এই এরকমই হচ্ছে এনও টু। এর মধ্যে এটা
এখানে আবার কম্পারেটিভলি দেখি ইন্টারেস্টিং এটা মোর ইলেকট্রোনেগেটিভ কে না অক্সিজেন ফলে এ হার্ট মানে আমরা সব সময় রিলেটিভলি বিচার করব সায়ানাইডের নাইট্রোজেনটা হার্ট বলে পৃথিবীর সব জায়গাতেই যে নাইট্রোজেন হার্ট তার কোনো মানে নেই ঠিক এখানে দেখ অক্সিজেনের থেকে নাইট্রোজেন রিলেটিভলি লো ইলেকট্রোনেগেটিভ বা লেস ইলেকট্রোনেগেটিভ ফলে এ কি হবে সব সেন্টার তাহলে অক্সিজেন এখানে হার্ড হয়ে গেল নাইট্রোজেন হয়ে গেল সফট তাহলে একই রকমই একটা অ্যালকির ব্রোমাইড দেওয়া হলো সেখানে যদি সোডিয়াম নাইট্রাইড দেওয়া হয় NaNO2 তাহলে এখানে ডেল মাইনাস এখানে ডেল প্লাস এটা একটা শর্ট সেন্টার তখন O মাইনাস N ডবল বন্ড O নাইট্রোজেনটা শর্ট সেন্টার দিয়ে অ্যাটাক করবে বিরাটটা বেরোবে আর N ডবল বন্ড O মাইনাস N প্লাস নাইট্রো অ্যালকেন উইল বি দা মেজর প্রোডাক্ট নাইট্রো অ্যালকেন এই কম্পাউন্ডটা কি নাইট্রো অ্যালকেন ইজ দা মেজর প্রোডাক্ট কিন্তু যেই এখানে আমি সিলভার নাইট্রাইট দেব সিলভার নাইট্রাইট সিলভার একই রকম ভাবে পুরো ব্রোমাইডকে টেনে নেবে নিয়ে সিলভার ব্রোমাইডের প্রেসিপিটেট ফলে এটা কি হয়ে গেল হার্ড সেন্টার তখন কে অ্যাটাক করবে নাইট্রাইটের অক্সিজেন হার্ড নিউক্লিওফাইলটাই অ্যাটাক করবে হার্ড হার্ড ইন্টারাকশন আর ও এন ডবল বন্ড নাইট্রাইট ইজ দা মেজর প্রোডাক্ট তাহলে মানে কখন নাইট্রো অ্যালকেন আর কখন অ্যালকিল নাইট্রাইট উইল বি দা প্রোডাক্ট আমরা বুঝতে পারলাম এইভাবেই আমাদের হার্ড সফট অ্যাসিড বেস প্রিন্সিপুলের সাহায্যে অ্যাম্বিডেড নিউক্লিওফাইলের কোন সেন্টারটা কখন অ্যাটাক করবে সেইটা আমাদের বুঝতে হবে বেশ তাহলে এই এক্সাম্পল দুটো আমরা হার্ড সফট অ্যাসিড বেস থেকে অ্যাম্বিডেড নিউক্লিওফাইলের এক্সাম্পল দিয়ে আমরা বুঝে নিতে পারলাম এরপরে আরেকটা প্রবলেমের মধ্যে আমরা আসি দেখ ওটাও একটা অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইলের প্রবলেম সেটা এরকম এই এই কম্পাউন্ডটা এর উপরে কাকে দিয়ে অ্যাটাক করাচ্ছি PaCH2Br বেনজাইল ব্রোমাইড আগে রিয়াকশনটাকে লিখে ফেলি তারপরের কথাতে আসছি বেনজাইল ব্রোমাইড DMSO সলভেন্ট কখন আমাদের যে প্রোডাক্টটা পাওয়া যাচ্ছে সেই প্রোডাক্টটা হচ্ছে এই কোণে OCH2CH আর যদি PaCH2Br CF3CH2OH বা ইথানল তখন এই প্রোডাক্টটা পাওয়া যাচ্ছে এই দুটোকে আমাকে এক্সপ্লেন করতে হবে এইখানে CH2PH এটা OH এইরকমই একটা রিয়াকশনকে এক্সপ্লেন করতে হবে এখন এখানে বেনজাইল ব্রোমাইডের বদলে যে কোনো অ্যালকিল ব্রোমাইড দিতে পারে সেটা অ্যালাইল ব্রোমাইড দিতে পারে তাহলে এই গ্রুপটা কি হবে গিয়ে ধর অ্যালাইল হবে এটা মিথাইল ব্রোমাইড হতে পারে এটা ইথাইল ব্রোমাইড হতে পারে মোদ্দা কথা এই অ্যালকিল ব্রোমাইডটা এমন হবে সেটা এসএন টু সাসেপ্টেবল এই এসএন টু সাসেপ্টেবল কথাটার কি মানে যার উপরে এসএন টু রিয়াকশন সম্ভব মানে এটা টারসিয়ারি বিউটাইল ব্রোমাইড কিন্তু হবে না কারণ ওর উপরে এসএন টু রিয়াকশন হয় না তাহলে একটা এসএন টু সাসেপ্টেবল অ্যালকিল ব্রোমাইড দেওয়া হচ্ছে আচ্ছা এবারে ভাষাটা একটু খেয়াল কর মানে একই রিয়াকশন কেমিস্ট্রিতে কিভাবে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় কি ল্যাঙ্গুয়েজ তাহলে এখানে চিন্তা কর অক্সিজেনের সঙ্গে এই অ্যালকিল গ্রুপের বন্ডিংটা হয়েছে
তাই তো, অক্সিজেনের সঙ্গে এটা যদি অ্যালকিল ব্রোমাইড হয় ও আর তৈরি হবে, অক্সিজেনের সঙ্গে আর এর বন্ড হয়েছে, এখানে কার্বনের সঙ্গে আর এর বন্ড হয়েছে যেখানে আরটাকে বেরিয়ে গেল, তখন এই প্রোডাক্টটাকে বলা হয় ও অ্যালকাইলেশন প্রোডাক্ট। ও অ্যালকাইলেশন মানে অক্সিজেন সেন্টারটা দিয়ে অ্যালকাইলেশনটা হয়েছে, মানে অক্সিজেন মাইনাস অ্যাটাক করেছে, মানে নিউক্লিওফিলিক সেন্টারটা হচ্ছে অক্সিজেন, আর এখানে অ্যাটাক করেছে কে, এই কার্বন, ফলে এটাকে বলা হবে সি অ্যালকাইলেশন প্রোডাক্ট। তাহলে উপরেরটা হচ্ছে ও অ্যালকাইলেশন প্রোডাক্ট, নিচেরটাকে বলা হচ্ছে সি অ্যালকাইলেশন প্রোডাক্ট, তাহলে উপরের রিয়াকশনটাকে বলতে পারি ও অ্যালকাইলেশন, নিচের রিয়াকশনটাকে বলতে পারি সি অ্যালকাইলেশন। তার মানে এই কম্পাউন্ডের অক্সিজেন মাইনাস দিয়ে অ্যাটাক করতে পারে, আবার এই সেন্টারের কার্বন দিয়েও অ্যাটাক করলে এই প্রোডাক্টটা হয়। তাহলে এই কম্পাউন্ডটাকে আমরা বলতে পারি ইট ইজ অ্যান অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল। এই নিউক্লিওফাইলের একটা অক্সিজেন মাইনাস নিউক্লিওফাইল সেন্টার আছে আর একটা কার্বন মাইনাস নিউক্লিওফাইল সেন্টার আছে। তাহলে ঠান্ডা মাথাতে শোন, বারবার করে বলছি, এই কম্পাউন্ডটার অক্সিজেন দিয়ে অ্যাটাক করলে তখন বলা হচ্ছে ও অ্যালকাইলেশন, আর কার্বন দিয়ে অ্যাটাক করলে বলা হচ্ছে সি অ্যালকাইলেশন। বেশ, এই কম্পাউন্ডটার নাম কি ভালো করে একটু ভাব, এই কম্পাউন্ডটার নাম হচ্ছে, এই কম্পাউন্ডটার নাম হচ্ছে ন্যাপথালিন। তোরা জানিস এর নাম হচ্ছে ন্যাপথালিন। ন্যাপথালিনের এই পজিশনটাকে বলে আলফা, এটাকে বলে বিটা, এটা আলফা এটা বিটা, এটাও আলফা এটাও বিটা, একই একই ব্যাপার, বা এটাকে বলা হয় এক নম্বর পজিশন, এটাকে বলা হয় দু নম্বর পজিশন। তাহলে এই পজিশনে যদি ওএইচ ওএইচ থাকে ওকে বলা হয় বিটা ন্যাপথল, NaPH THOL, বা এটাকে বলা হয় টু ন্যাপথল, টু ন্যাপথল, আইদার বিটা ন্যাপথল বা বলা হবে টু ন্যাপথল, যদি এখানে থাকে বলা হবে আলফা ন্যাপথল বা ওয়ান ন্যাপথল। তার সোডিও সল্ট, কোথাও কোথাও পটাশিয়ামও দিতে পারে, মোট কথা এটা একটা সল্ট। তাহলে এই কম্পাউন্ডার নাম কি হবে, এর নাম হবে সোডিয়াম, সোডিয়াম বিটা ন্যাপথোক্সাইড, ন্যাপথোক্সাইড, সোডিয়াম বিটা ন্যাপথোক্সাইড, ইট ইজ দা নিউক্লিওফাইল। এ ও অ্যালকাইলেশন করতে পারে, সি অ্যালকাইলেশন করতে পারে। তাহলে বিটা ন্যাপথোক্সাইড তার স্ট্রাকচারটা হচ্ছে এই রকমই, এই 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 ও মাইনাস, এ যখন রেজোনেন্স করবে এটার এই এই রকমই এই, তখন এই রেজোনেটিং স্ট্রাকচারটা দেখ, এই ডবল বন্ড ও মাইনাস এই, তাহলে এই রেজোনেটিং স্ট্রাকচারে অক্সিজেনটা হচ্ছে নিউক্লিওফিলিক সেন্টার, আর এই রেজোনেটিং স্ট্রাকচারে কার্বনটাই হচ্ছে গিয়ে তার নিউক্লিওফিলিক সেন্টার। তাহলে এখন প্রশ্ন হচ্ছে কখন কোন স্ট্রাকচারটা দিয়ে অ্যাটাক করবে, তার পেছনে লজিকটা কি আছে। তাহলে আমরা কিন্তু ধীরে ধীরে আগে এই কম্পাউন্ডটা সম্বন্ধে বললাম এবং বিটা ন্যাপথোক্সাইডের কি কি সেন্টার থাকে, কোথা দিয়ে অ্যাটাক করলে কি প্রোডাক্ট, তার নামকরণ কিভাবে হয় সেটা আগে আমরা ক্লিয়ার করে ফেললাম। তাহলে এই জন্যই বিটা ন্যাপথোক্সাইডটাও কিন্তু একটা অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল, যে কিনা অক্সিজেন মাইনাস সেন্টার দিয়ে অ্যাটাক করলে ও অ্যালকাইলেশন প্রোডাক্ট হবে, আর যদি কার্বন সেন্টার দিয়ে অ্যাটাক করে তাহলে সি অ্যালকাইলেশন প্রোডাক্ট হবে। এবারে আমরা আসি কোন সিচুয়েশনে কোন প্রোডাক্টটা হচ্ছে এবং কেন হচ্ছে। তাহলে এই আমার গিয়ে ও মাইনাস এন এ প্লাস, কি দিচ্ছি পিএইচ সিএইচ টু বিআর বা যে কোনো এসএন টু সাসেপ্টেবল অ্যালকিল ব্রোমাইড, ডিএমএসও দেওয়া হচ্ছে সলভেন্ট।
তাহলে শুধু কিসের চেঞ্জ আছে দুটো রিঅ্যাকশনে সলভেন্টের চেঞ্জ আমরা গত ক্লাসে শিখে গেছি ডিএমএসও কি ডিএমএসও হচ্ছে পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট তার বৈশিষ্ট্য কি না পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট ক্যান সলভেট অনলি দা ক্যাটায়ন শুধুমাত্র ক্যাটায়নকে সলভেট করতে পারে অ্যানায়নকে সলভেট করতে পারে না তাহলে ও কি করবে DMSO CH3S CH3S প্লাস O মাইনাস ও এরকম করে সোডিয়ামকে সলভেশন করে দেবে S প্লাস CH3 O মাইনাস S প্লাস CH3 তাহলে এখান থেকে সোডিয়াম প্লাসটাকে টেনে নেবে নিয়ে ওকে এরকম করে সলভেট করে দেবে DMSO উইল সলভেট অনলি দা সোডিয়াম প্লাস সো অক্সিজেন মাইনাস সেন্টার উইল বি ফ্রি অক্সিজেন মাইনাস সেন্টার এখানে ফ্রি হয়ে যাবে সো বিটা ন্যাপ্রক্সাইডের অক্সিজেন সেন্টারটা ফ্রি হয়ে যাবে কারণ ও অ্যানায়ন সলভেটেড হয় না ফলে ও সহজেই বেনজাইল ব্রোমাইডের উপরে এসএন2 রিঅ্যাকশন করে ফেলবে অর উই উইল অবটেন ও অ্যালকাইলেশন প্রোডাক্ট ও অ্যালকাইলেশন প্রোডাক্ট আমরা পেয়ে যাব কোনো প্রবলেম আমাদের নেই নো প্রবলেম উই উইল গেট ও অ্যালকাইলেশন প্রোডাক্ট হয়ে গেল একটা এবারে দু নম্বর কেস যখন সলভেন্ট CF3CH2OH বা আমাকে বলবে অন্য কোন সলভেন্ট নাই ইথানল CH3CH2OH বা অন্য কোন পোলার প্রোটিক সলভেন্ট যারা কিনা ক্যান সলভেট বোথ ক্যাটায়ন এন্ড অ্যানায়ন দুটোকেই যারা সলভেট করতে পারে তারা ক্যাটায়নকে মানে সলভেট করতে পারছে অ্যানায়নকেও তারা সলভেট করে দেবে ও মাইনাস এই এই তাহলে এরকম করে একটু দেখিয়ে দিবি অ্যানায়ন উইল বি সলভেটেড এরকম করে সলভেন্ট অ্যানায়নকে ঘিরে ধরবে তার মানে ও মাইনাস সেন্টারকে সলভেন্ট ঘিরে ধরবে পোলার প্রোটিক সলভেন্ট যেই একে ঘিরে ধরলো ইট উইল লস্ট ইটস নিউক্লিওফিলিসিটি এ আর নিউক্লিওফিলিক অ্যাটাক করতে পারবে না ও মাইনাসটাকে ঘিরে ধরেছে ওর নিউক্লিওফিলিসিটা লস্ট হয়ে গেল তখন ও কি করবে সঙ্গে সঙ্গে এই মাইনাস চার্জটাকে ভেতর দিকে ঠেলে দিবে দিয়ে হঠাৎ করে যেন সলভেন্টকে ধোঁকা দিয়ে দিবে মানে সলভেন্টের চোখে ধুলো দিয়ে ও মাইনাস চার্জটাকে ভেতরের দিকে ঢুকিয়ে দিল দিয়ে চট করে এইটা খুলে গেল খুলে গিয়ে পিএইচ সিএইচ টু বিআর অ্যাটাক করে দিল এই এই অ্যাটাক করে দিল এই বের করে দিল মানে এটা চোর পুলিশ খেলার মতো সলভেন্ট ওকে ঘিরে ধরেছে ও রিঅ্যাকশন করতে পারছে না ও সঙ্গে সঙ্গে তো জানে যে আমি এমবেডেড নিউক্লিওফাইল আমার অক্সিজেনকে ঘিরে ধরলেও আমার আরো একটা জায়গা আছে আমি যেখান দিয়ে অ্যাটাক করতে পারি সেই জায়গাটাকে না এই এক নম্বর পজিশন ও চট করে ভেতর থেকে মাইনাস চার্জটাকে এখানে ঠেলে দিল এই জায়গাটা খুলে গিয়ে মাইনাস চার্জটা হয়ে চট করে এখানে অ্যাটাক করে দিল বিয়ারটা বেরিয়ে গেল তাহলে অ্যাটাক করলে ইন্টারমিডিয়েট স্ট্রাকচারটা কি আসবে এরকম এই ডবল বন্ডেড ও এই এইচ এই সিএইচ টু এইচ এরকমই এবারে এই সিএইচ বন্ডটা ভেঙে গেল এইটা খুলে গেল কারণ এই স্ট্রাকচারটা এর মধ্যে একটা রিংয়ের অ্যারোমেটিসিটি লস্ট হয়েছে সিএইচ বন্ডটা ব্রেক করলে ওই ওই যে রিং ওটাও তার অ্যারোমেটিসিটি গেন করলো OH CH2 PH এই 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 গেন করে ফেললো তাহলে কি হলো যে এটা একটা আমরা সি অ্যালকাইলেটেড প্রোডাক্ট পেয়ে গেলাম উই অবটেন্ড দ্য সি অ্যালকাইলেটেড প্রোডাক্ট তাহলে এইভাবে আমাদের অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইলের
কেসগুলোকে একটু ব্যাখ্যা করতে হবে, ব্যাখ্যা করতে হবে অ্যাম্বিডেন্ট নিউক্লোফাইলের কেস কেসগুলো। বেশ, আমরা তাহলে আর একটা পার্টের মধ্যে আমরা ঢুকি আজকে। তাহলে আমরা অ্যাম্বিডেন্ট নিউক্লোফাইলটা পড়লাম, নেক্সট যে পার্টটার মধ্যে আমরা ঢুকবো এটা একটা অন্য রকমই পার্ট। ইট ইজ কল্ড এসএন আই রিঅ্যাকশন। এসএন আই রিঅ্যাকশন, এসএন আই রিঅ্যাকশনটা কি না সাবস্টিটিউশন? এসএন আই রিঅ্যাকশনের পুরো নাম হচ্ছে সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক, আই এর পুরো নাম হচ্ছে থ্রু ইন্টারনাল রিটার্ন। কি বলছি, আই কথাটার ফুল ফর্মটা কি এখানে হবে ব্যবহার না? আই উইল স্ট্যান্ডস ফর ইন্টারনাল রিটার্ন, ইন্টারনাল রিটার্ন, আই আই মানে হবে ইন্টারনাল রিটার্ন। তাহলে সেইটা কিরকমই না, সেই রিয়াকশনটা বেসিক্যালি কি, সেই রিয়াকশন না একটা অ্যালকোহলকে ROH কে অ্যালকিল ক্লোরাইডে কনভার্ট করা। তাহলে রিয়াকশনটা হচ্ছে এইটা, একটা অ্যালকোহলকে অ্যালকিল ক্লোরাইডে কনভার্ট করব কোন রিয়েজেন্ট দিয়ে না SOCl2 দিয়ে, থায়োনিল ক্লোরাইড দিয়ে। ভালো করে দেখ, SOCl2 মানে হচ্ছে থায়োনিল ক্লোরাইড। আচ্ছা, শুধু অ্যালকোহল এমনি মিথানল ইথানল পড়া কোনো মানে মানে হয় না, আমরা এমন একটা অ্যালকোহল নেব যেখানে আর এর মধ্যে একটা কাইরাল সেন্টার আছে, মানে অপটিক্যালি পিওর অ্যালকোহল। শুধু তাই নয়, OH মাস্ট বি অ্যাটাচড টু দা কাইরাল সেন্টার, না হলে কোনো মানে দাঁড়ায় না। OH মাস্ট বি অ্যাটাচড টু দা কাইরাল সেন্টার, মানে ধর এরকম করে আর টু বিউটানল, আর টু বিউটানল এইটা মনে কর হচ্ছে গিয়ে কম্পাউন্ডটার নাম। এর উপরে কি দিয়ে রিঅ্যাকশন করাবো, এসোসিয়েট বা আর টু অক্টানল, যে কোনো একটা কাইরাল অ্যালকোহল এবং OH টা ডাইরেক্টলি অ্যাটাচ টু দা কাইরাল সেন্টার, তাকে থায়োনিল ক্লোরাইড দিয়ে রিঅ্যাকশন মানে করালে কি হবে, এক নম্বর ওর সঙ্গে কম্পেয়ার আমরা করব SOCl2 পিরিডিন, POY POY স্ট্যান্ডস ফর পিরিডিনের প্রেজেন্টেশনে করলে কি হবে। তাহলে পুরো রিঅ্যাকশনটাকে আমরা কিভাবে আমরা করব, একটা অপটিক্যালি পিওর অ্যালকোহলকে থায়োনিল ক্লোরাইড দিয়ে ট্রিট করব উইথ অর উইদাউট পিরিডিন, হয় পিরিডিনের প্রেজেন্সে বা পিরিডিনের অ্যাবসেন্সে করব কি হবে। বেশ, তাহলে আমরা আগে আসি যে প্রথম কেসটা, যে আমরা পিরিডিনের অ্যাবসেন্সে করব করলে কি হবে, পিরিডিনের অ্যাবসেন্সে করব কি হবে। তাহলে আর টু বিউটানল, ইটি এই লিখলাম OH, আর আঁকতে হবে হাইড্রোজেনটা বিটাতে দেই CHটা আলফা, এটা 1 2 3, তাহলে অ্যান্টিক্লকওয়াইজে হচ্ছে S হওয়া উচিত, H টা বিটায় আছে বলে এটা R আইসোমার। তাহলে এটা হলো গেল আমার আর টু বিউটানল। এবারে কি দেব, থায়োনিল ক্লোরাইড SOCl Cl, এই হচ্ছে গিয়ে স্ট্রাকচার। কি হবে, অক্সিজেনের লোন পেয়ারটা সালফারে অ্যাটাক করলো, একটা Cl মাইনাস বেরিয়ে গেল, ETO S ডবল বন্ড ও Cl H HCl এরকমই একটা কম্পাউন্ড তৈরি হলো। এই কম্পাউন্ডটা যেই তৈরি হলো ঠান্ডা মাথাতে দেখ এই বন্ডটা ভেঙে যায়, ভেঙে যায় কিরকমই, এইটা একটা লিভিং গ্রুপ মানে RL, এই কনসেপ্টটা এবারে ধীরে ধীরে পড়তে হবে, বন্ডটা ভেঙে যাবে R প্লাস আর L মাইনাসে ভেঙে গেল, কিন্তু এরা দূরে চলে
না মানে মনটা ভাঙলো কিন্তু এরা সেপারেটেড হয়ে যাচ্ছে না এরা দূরে সরে যাচ্ছে না কাছাকাছি আছে এটাকে বলা হয় ইন্টিমেট আয়ন পেয়ার ইন্টিমেট আয়ন পেয়ার ইন্টিমেট কথাটা নিশ্চয়ই তোরা বুঝিস ইন্টিমেট আয়ন পেয়ার হিসাবে আছে আমরা পরে আবার আসব ইন্টিমেট আয়ন পেয়ারে পরে আসব তাহলে এই কাইরাল সেন্টারের সঙ্গে লিভিং গ্রুপের বন্ডটা ভেঙে যায় ভেঙে যাওয়া সত্ত্বেও ওরা ইন্টিমেট আয়ন পেয়ার হিসাবেই থাকে তার মানে এইটা এই এই সরি এটা CH3HET এই প্লাস এই O মাইনাস S ডবল বন্ড ও Cl এইরকম ইন্টিমেট আয়ন পেয়ার হিসাবে থাকে ইন্টিমেট আয়ন পেয়ার হিসাবে থাকার সুবিধাটা কি সুবিধা হচ্ছে যত সময় ইন্টিমেট আয়ন পেয়ার হিসাবে আছে এই মলিকুলটা কিন্তু কার্বোক্যাটায়নের যে ক্লাসিক্যাল স্ট্রাকচার মানে প্ল্যানার স্ট্রাকচার কিন্তু পাচ্ছে না ও কিন্তু এই ফর্মেই আছে আবার বলছি ইন্টিমেট আয়ন পেয়ার হিসাবে থাকা মানে যেন এর সাথে এর একটা অদৃশ্য বন্ডিং হয়ে আছে ফলে ও টেট্রাহেড্রালের একটা বন্ড ভেঙে গেছে বাকি টেট্রাহেড্রালটা কিন্তু বাকি তিনটে পজিশন অক্ষত আছে ও কিন্তু ওর কনফর্মেশন চেঞ্জ করে প্ল্যানার জিওমেট্রিতে কিন্তু চলে যায়নি প্ল্যানার জিওমেট্রিতে চলে যায়নি এরপরে কি হয় এখান থেকে চট করে SO2 গ্যাসটা বেরিয়ে যায় CH3+Cl- SO2 গ্যাস বেরিয়ে গেল কেন বেরিয়ে যায় না SO2 গ্যাস বেরিয়ে গেলে সিস্টেমের এন্ট্রপি বেড়ে যাচ্ছে কোন সিস্টেমের যদি এন্ট্রপি বাড়ে সেই সেই প্রসেসটা হয় স্পন্টেনিয়াস তোরা ফার্স্ট সেমিস্টারে থার্মোডাইনামিক্সে পড়ে এসেছিস তাহলে ছিল এই রকমই একটা ইন্টিমেট আয়ন পেয়ার ইট ইজ চেঞ্জ টু অ্যানাদার ইন্টিমেট আয়ন পেয়ার কিন্তু মাঝখান থেকে SO2 গ্যাসটা বেরিয়ে গেল এই ইন্টিমেট আয়ন পেয়ারটা এবারে কি করবে ও আবার ফেরত চলে যাবে মানে যেখানে যে ছিল সেখানে আবার জুড়ে গেল ফেরত চলে গেল CH3H কিন্তু মাঝখান থেকে কি হলো যে অ্যানায়নটা তৈরি হয়েছিল সেটা না জুড়ে তার একটা ফ্র্যাগমেন্ট ক্লোরাইড মাইনাসটা জুড়ে গেল স্টিরিওকেমিক্যাল অ্যাস্পেক্টটা কি না টোটাল রিঅ্যাকশনটা কি হলো OH ছিল ওখান থেকে ক্লোরিন হলো কিন্তু মলিকুলটার কনফিগারেশনের কোনো চেঞ্জ হয়নি একটা একটা অপটিক্যালি অ্যাক্টিভ পিওর অ্যালকোহল থেকে অপটিক্যালি অ্যাক্টিভ পিওর অ্যালকিল ক্লোরাইড তৈরি হয়ে গেল উইথ রিটেনশন ইন কনফিগারেশন কনফিগারেশনের রিটেনশন ঘটলো বিকজ রিঅ্যাকশন গোজ ভায়া ইন্টারনাল রিটার্ন এই রিঅ্যাকশনটাকে বলা হচ্ছে SNI সাবস্টিটিউশন নিউক্লোফিলিক একটা ফাংশনের রূপ OH ইজ বিং রিপ্লেসড বাই ক্লোরাইড বাট দ্য রিঅ্যাকশন মেকানিজম গোজ ভায়া ইন্টারনাল রিটার্ন এটাকে বলা হবে ইন্টিমেট আয়ন পেয়ার এটাও ইন্টিমেট আয়ন পেয়ার কিন্তু কনফিগারেশনটা আনচেঞ্জড এখন যদি দেখিস এর RS নোমেনক্লেচার এটা 1 2 3 অ্যান্টি ক্লকওয়াইজে হচ্ছে S কিন্তু এটা হবে R আবারও কথাটা সলভ করাচ্ছি তাহলে আর অ্যালকোহল থেকে আর অ্যালকোহল পেলাম এটার মানে কিন্তু রিটেনশন ইন কনফিগারেশন নয় রিটেনশন ইন কনফিগারেশনের সঙ্গে আরএস নোমেনক্লেচারের কোনো সম্পর্ক নেই বা ইনভার্সনের সঙ্গেও আরএস নোমেনক্লেচারের কোনো সম্পর্ক নেই কিন্তু 99% ক্ষেত্রে এটাই হয় কিন্তু এটার মানে কখনোই যেন এটা না বুঝে যাস তাহলে এইটা আমরা বুঝতে পারলাম যে ইন্টারনাল রিটার্নটা কি এবারে একটা কথা উচ্চ আছে এই প্রথম স্টেপে এই যে অ্যাটাক করলো Cl- টা বেরোলো
তাহলে এই এইচ এই সি এল এখানে একটা এইচ সি এল তৈরি হবে একটা বাই প্রোডাক্ট এইচ সি এল এটা প্রথম স্টেপে বলা হয়নি তাহলে প্রথমটা থায়োনিল ক্লোরাইড দিয়ে একটা অপটিক্যালি অ্যাক্টিভ অ্যালকোহলকে রিঅ্যাকশন হলো করানো করলে অ্যালকোহলটা অ্যালকিল ক্লোরাইডে কনভার্ট হলো উইথ রিটেনশন ইন কনফিগারেশন এবারে যদি রিঅ্যাকশনটা পিরিডিনের প্রেজেন্সে করানো হয় ইন প্রেজেন্স অফ পিরিডিন ইন প্রেজেন্স অফ পিরিডিন পুরো রিঅ্যাকশনটা একই রকমই থাকবে শুধু কি হবে প্রথম স্টেপে যে হাইড্রোজেন ক্লোরাইডটা তৈরি হবে ওর সঙ্গে পিরিডিনের একটা অ্যাসিড বেস বিক্রিয়া হবে হলে কি হবে NH প্লাস Cl মাইনাস এরকমই একটা তৈরি হলো এটা যেই তৈরি হলো এই যে থায়োনিল ক্লোরাইড এইটা যে তৈরি করেছিল H আর এই যে CH3 এইটা যে তৈরি হয়েছিল এই Cl মাইনাসটা এখানে পিওর একটা SN2 অ্যাটাক করবে এই SO2 গ্যাস আবার Cl মাইনাস তাহলে কি হবে ওই Cl মাইনাস যে ঠিকটা কোথা থেকে তৈরি হয়েছে না পিরিডিন অ্যাক্টস অ্যাজ এ স্ক্যাভেঞ্জার এই Clটাকে যে খেয়ে নিয়েছিল স্ক্যাভেঞ্জ করে নিয়েছিল ওখান থেকে যে Cl মাইনাসটা তৈরি হবে সেই Cl মাইনাসটার ব্যাক সাইড অ্যাপ্রোচ করবে এইটা বেরিয়ে যাবে ফলে যে প্রোডাক্টটা তৈরি হবে সেটার স্ট্রাকচার হবে এইটা অ্যালকিল ক্লোরাইড বাট উইথ ইনভার্সন অফ কনফিগারেশন বাট উইথ ইনভার্সন অফ কনফিগারেশন তাহলে আমরা কি দেখলাম একটা অপটিক্যালি অ্যাক্টিভ অ্যালকোহলে থায়োনিল ক্লোরাইড যদি আমরা দেই অ্যালকোহল উইল বি কনভার্টেড টু অ্যালকিল ক্লোরাইড উইথ রিটেনশন ইন কনফিগারেশন আর যদি ইন প্রেজেন্স অফ পিরিডিন করাই পিরিডিন যে এই সেলটাকে খেয়ে নেয় সেই সিএল মাইনাসটা এখানে ব্যাক সাইড অ্যাপ্রোচ করে ফলে অ্যালকিল ক্লোরাইডটা পাই উইথ ইনভার্সন অফ কনফিগারেশন এই পার্থক্যটা আমাদেরকে মাথার মধ্যে ঢুকিয়ে ফেলতে হবে তাহলে আরো একটা যদি এর সাথে এক্সাম্পল জুড়ে দেই যদি রিঅ্যাকশনটাকে ডাইঅক্সেন নামক একটা সলভেন্টের প্রেজেন্সে করানো হয় ইন প্রেজেন্স অফ ডাইঅক্সেন থায়োনিল ক্লোরাইড এন্ড ডাইঅক্সেন তাহলে কি হবে সেইটা আমরা আজকে লাস্ট ক্লাসে এক্সাম্পলটা আমরা দেখাবো ডাইঅক্সেন ডাইঅক্সেন হচ্ছে একটা সিক্স মেম্বার মলিকুল যার উল্টো দিকে অক্সিজেন আছে এই মলিকুলটাকে বলা হবে ডাইঅক্সেন ডাইঅক্সেন তাহলে কি হচ্ছে কিটি ওএইচ এইচ এইচসিএইচ এসওসিএল টু ডাইঅক্সেন থায়োনিল ক্লোরাইড আর ডাইঅক্সেন তাহলে প্রথম স্টেপে কোনো প্রবলেম নেই ইটি ও এস ডবল বন্ড ও সিএল এই তৈরি হয়ে গেল এই এইচ এইচসিএল শুধু কি পার্থক্য ডাইঅক্সেন যে কিনা সলভেন্ট ডাইঅক্সেন প্রথম স্টেপে উইল অ্যাক্টস অ্যাজ এ নিউক্লোফাইল এই অ্যাটাক করলো এই গেল এই বেরিয়ে গেল তাহলে কি হবে ইটি এই স্টেপটাতে এই রকমই হবে অক্সিজেনের সঙ্গে বন্ড হলো এই স্টেপটাতে এই CH3H কি হলো এটা একটা ইনভার্সন ইনভার্সন হয়ে গেল এই অ্যাটাক করলো এই বেরিয়ে গেল প্লাস কে বেরিয়ে গেল SO2 গ্যাস প্লাস Cl মাইনাস আর এই অক্সিজেনটা কি হবে প্লাস তাহলে এইটা তৈরি হওয়ার ফলে ডাইঅক্সেন অ্যাটাক করলো যেই অ্যাটাক করলো অক্সিজেনের মাথাতে প্লাস চার্জ এলো ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের উপরে প্লাস চার্জ হাইলি আনস্টেবল তাহলে তখন আবার কি হবে আবার ক্লোরাইড মাইনাস SN2 করলো এই খুলে বেরিয়ে গেল তাহলে এটা SN2 এটাও SN2
আবার একটা ইনভার্সন, তাহলে ইটি এই সিএল এইচ এই সিএইচ থ্রি প্লাস ডাইঅক্সেন ব্যাক। তাহলে কি হলো, ডাইঅক্সেনের প্রেজেন্সে আমরা যে অ্যালকিল ক্লোরাইডটা পেলাম দ্যাট ইজ অলসো উইথ আলটিমেটলি রিটেনশন ইন কনফিগারেশন, ওরও আলটিমেটলি কি হলো রিটেনশন হলো, কিন্তু একটু অন্যভাবে ডবল ইনভার্সন হলো, দুবার উল্টে গিয়ে আলটিমেটলি রিটেনশন হলো। তাহলে দুটো কিন্তু সে মানে সেপারেট, SNI রিঅ্যাকশনেও রিটেনশন হয় কিন্তু সেখানে ইন্টারনাল রিটার্ন, যেখান থেকে ভেঙেছিল নিউক্লোফাইলটা একটু মানে একটু ব্রেকআপ হয়ে গিয়ে ফ্র্যাগমেন্ট হয়ে গিয়ে ক্লোরাইড মাইনাসটা আবার সেখানে ফেরত চলে এলো, যে জায়গা থেকে ভেঙেছিল সেখানে চলে এলো, ইট ইজ কল ইন্টারনাল রিটার্ন। সো দ্য রিঅ্যাকশন টেক প্লেস উইথ রিটেনশন ইন কনফিগারেশন, কিন্তু ডাইঅক্সেনের প্রেজেন্সে দুবার ইনভার্সন হয়ে আলটিমেটলি রিটেনশন হচ্ছে। আর যদি পিরিডিনের প্রেজেন্সে হয়, পিরিডিন এই সেলটাকে খেয়ে নিয়ে সিএল মাইনাসটাকে প্রথমেই ফ্রি করে দেয়, সে নিউক্লোফাইল অ্যাটাক করে, ফলে অ্যালকিল ক্লোরাইড পাওয়া যায় উইথ ইনভার্সন ইন কনফিগারেশন। পরীক্ষাতে অজস্রবার দেয় এই প্রবলেমগুলো, ঠান্ডা মাথাতে ভেবে চিনতে তৈরি করে রাখতে হবে, কোন কন্ডিশন দিচ্ছে ভালো করে দেখতে হবে। আমরা 2-বিউটানল নিয়ে করলাম, 1-ফিনাইল 1-ইথানল নিয়েও করতে পারি, যে কোনো অপটিক্যালি অ্যাক্টিভ অ্যালকোহল থেকে অপটিক্যালি অ্যাক্টিভ অ্যালকিল ক্লোরাইড তৈরি করার জন্য এই মেথডটা খুব ইম্পর্টেন্ট। থায়োনিল ক্লোরাইডের ব্যাপারটাকে মাথায় রাখতে হবে, থায়োনিল যে মানে ক্লোরাইডের স্ট্রাকচার কি, এর অনেক রকমই রিঅ্যাকশন আছে, আমরা সময়ে সময়ে দেখব। তাহলে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি, অনেক কিছু আজকে হয়েছে পড়া, খুব খুব ইম্পর্টেন্ট, অনেকটা সময় নিয়েও হয়েছে, মাথায় রাখতে হবে। প্রথমে পড়েছি অ্যাম্বিডেন্ট নিউক্লোফাইল, সায়ানাইডের হার্ড সফট অ্যাসিড বেস, কার্বনটা সফট সেন্টার, নাইট্রোজেনটা হার্ড সেন্টার, নর্মাল কন্ডিশনে অ্যালকিল ব্রোমাইডের অ্যালকিল সেন্টারটা সফট, ফলে কার্বন সফট দিয়ে অ্যাটাক করে অ্যালকিল সায়ানাইড তৈরি হবে। আর সিলভারের প্রেজেন্সে সিলভার প্রথমে হ্যালাইডটাকে টেনে নেবে, ফলে পুরো কার্বোক্যাটায়ন চার্জ ডেন্সিটি বেশি, অ্যালকিল সেন্টারটা হার্ড সেন্টারে কনভার্ট হবে, সায়ানাইডের নাইট্রোজেনটা হার্ড সেন্টারে অ্যাটাক করবে, অ্যালকিল আইসোসায়ানাইড তৈরি হবে। একই ঘটনা নাইট্রো কম্পাউন্ডের ক্ষেত্রে, নাইট্রাইট NRO, সেখানে অক্সিজেনটা হার্ড সেন্টার, নাইট্রোজেনটা সফট সেন্টার। বিটা নাইট্রোক্সাইড অক্সিজেন দিয়ে ও অ্যালকাইলেশন, কার্বন দিয়ে সি অ্যালকাইলেশন, DMSO বা অন্য কোনো পোলার প্রোটিক সলভেন্টে ক্যাটায়ন সলভেন্ট করে ন্যাপথক্সাইডের অক্সিজেন মাইনাসটা ফ্রি, অক্সিজেন মাইনাস দিয়ে অ্যালকাইলেশনটা হয়, ফলে ও অ্যালকাইলেশন। পোলার প্রোটিক সলভেন্টে ক্যাটায়ন সলভেন্ট হবে, অ্যানায়ন সলভেন্ট হবে, ফলে অ্যানায়ন তার অন্য সেন্টার দিয়ে অ্যাটাক করবে, ফলে সি অ্যালকাইলেশন প্রোডাক্টটাই হবে মেজর প্রোডাক্ট। আর কি করলাম, SNI বিক্রিয়া, এটা অপটিক্যালি অ্যাক্টিভ অ্যালকোহলে শুধু থায়োনিল ক্লোরাইড দিলে ইন্টারনাল রিটার্ন, অ্যালকিল ক্লোরাইড উইথ রিটেনশন ইন কনফিগারেশন, এসোসিয়েল টু উইথ পিরিডিন দিলে ইনভার্সন অফ কনফিগারেশন, আর ডাইঅক্সেন দিয়ে করলে ডবল ইনভার্সন, সো আলটিমেটলি রিটেনশন ইন কনফিগারেশন। তাহলে এই পর্যন্তই থাকলো আজকের ক্লাসটা, খুব খুব ঠান্ডা মাথাতে ধীরে ধীরে খাতাতে লিখে লিখে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে।